লিনাক্স কর্মজানিতে আপনাকে স্বাগত। আর আজকে আমি দেখব কিভাবে একটি ফোল্ডারকে জিপ এবং আনজিপ করতে হয়। সো আমি এখানে প্রথমে মাউসের রাইট বাটন ক্লিক করে একটি ফোল্ডার ক্রিয়েট করি, নাম আমি দিই নিউ। সো এটাকেই যদি আমি জিপ করতে চাই তাহলে রাইট ক্লিক করে আমি এখানে কম্প্রেসে চলে যাব। সো কম্প্রেসে গিয়ে ক্লিক করলেই আমি এখানে আমি যদি জিপ করতে চাই তাহলে জিপ সিলেক্ট করে দিতে হবে। আমার ডেস্কটপে সেভ হবে। অ্যানাদার অপশন, আপনি যদি পাসওয়ার্ড দিতে চান তাহলে পাসওয়ার্ড, আর আপনি এখানে সেভ করে দিলেন। সো সেভ হয়ে গেল, আমি ক্লোজ করে দিলাম, এটি জিপ হয়ে গেছে। এখন যদি আনজিপ করতে চান তাহলে রাইট বাটন ক্লিক করুন অ্যান্ড এক্সিট ইট হেয়ার, এক্সট্র্যাক্ট হেয়ার, এক্সট্র্যাক্ট। এখানে আপনার রাইট বাটন ক্লিক করে এখানে এক্সট্র্যাক্ট হেয়ার আছে। সো এখানে প্রেস করলেই আপনি এটি আনজিপ হয়ে গেল। আপনি যদি টার্মিনালের সাহায্যে করতে চান তাহলে কন্ট্রোল অল্টার টি প্রেস করুন অ্যান্ড আমি যেখানে আমি সিডি ডেস্কটপে যাচ্ছি। সো ডেস্কটপে গিয়ে আমি এক নতুন ফোল্ডার ক্রিয়েট করি, MKDIR মেক ডিরেক্টরি। আমি এর নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। সো এখানে দেখতেই পাচ্ছি আমি এর নামক একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। সো রেখে যদি আমি জিপ করতে চাই তাহলে আমাকে লিখতে হবে জিপ স্পেস, আমি যে ফোল্ডারটিকে করতে চাচ্ছি তার শেষে ডট দিয়ে জিপ লাগাই দিব। জিপ আমি এই নামে সেটিকে জিপ করব। এবং কোন ফোল্ডারটিকে করব সেটি হচ্ছে এন নামক ফোল্ডারটিকে। প্রথমে আমার জিপ হচ্ছে আমি জিপ করতে চাচ্ছি কি নামে জিপ করব সেটি হচ্ছে এন ডট জিপ ফাইল নামে এটি সেভ হবে। আর কোন ফোল্ডারকে চাচ্ছি আমি এন ফোল্ডারটিকে আমি জিপ করতে চাই। সো ইন্টারফেস করলে আমার এখানে আমি দেখতে পাচ্ছি সো এটি জিপ হয়ে গেছে। ওকে, এটি জিপ হয়ে গেছে। এটিকে এখন যদি আমি আনজিপ করতে চাই তাহলে আনজিপ লিখতে হবে এন ডট জিপ, এই ফোল্ডারটিকে আপনি আনজিপ করতে চাচ্ছেন। সো এটি এখন যদি ইন্টার প্রেস করেন তাহলে ও এখানে কি এখানে এই একই ফোল্ডার দুইবার আনজিপ হয়ে যাবে। তো আমি এটিকে ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে আবার এটিকে আনজিপ করলে ওটি চলে আসবে। সো এখন ওকে আনজিপ হয়ে গেল, ডিলিট করার পরে এটি চলে আসছে এই কমান্ড লাইনটি। ও এই ছিল আজকের মতো, ধন্যবাদ সবাইকে।